পূর্ব মেদিনীপুরে তৃণমূলের পঞ্চায়েত ভেঙে দিল হাইকোর্ট। নন্দকুমার শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েত বোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ। তৃণমূলের প্রধানকে অপসারণের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। আগামী ছয় সপ্তাহের মধ্যে নতুন করে প্রধান নির্বাচন করে বোর্ড গঠন করতে হবে। বোর্ড গঠনের দিন সকল সদস্যের উপস্থিতি সুনিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার। শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের মোট আসন 23, প্রধান আসন ওবিসি সংরক্ষিত, তৃণমূল 11, বিরোধী অর্থাৎ বিজেপি সিপিএম নির্দল সব মিলিয়ে 12। বিরোধীদের মধ্যে একজন ওবিসি সদস্য আব্দুল জব্বার। এই গোটা বিষয় নিয়ে যে নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা দিয়েছেন তা নিয়ে আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। অভিরূপা, দেখো পূর্ব মেদিনীপুরে তৃণমূলের পঞ্চায়েত ভেঙে দিল কলকাতা হাইকোর্ট। নন্দকুমার শীতলপুর পশ্চিম গ্রাম পঞ্চায়েতের বোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তৃণমূলের প্রধানকে অপসারণের নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি আগামী ছয় সপ্তাহের মধ্যে নতুন করে প্রধান নির্বাচন করে বোর্ড গঠনের নির্দেশও দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বোর্ড গঠনের দিন সকল সদস্যের উপস্থিতি সুনিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 23, প্রধান আসন ওবিসি সংরক্ষিত, তৃণমূলের 11 এবং বিরোধীদের 12, বিজেপি সিপিএম নির্দল দলের দল মিলিয়েই 12। আর সেই কারণেই বিরোধীরা কথা তুলেছিলেন যে সুরক্ষিত সংরক্ষিত ওবিসি ক্যান্ডিডেট ছাড়া অন্য কাউকে সেই প্রধান পদ আসীন করানো হয়েছে। আর সেই কারণেই মূলত এই মামলা এবং যার জেরে এই তৃণমূলের পঞ্চায়েত বোর্ড ভেঙে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। ধন্যবাদ অভিরূপা। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।